হলুদ বাট মেহেন্দি বট বট ফুলের মৌ বিয়ের সাজে মামা প্যারেড করে লাভ নেই, বিয়ে বাড়িতে আসছি। হ্যাঁ ফারিয়ার পাল্লা থেকে আসতে এখন আধা ঘন্টা সময় লাগবে। কি বলিস? আধা ঘন্টা লাগবে? তাই তো বলি, এত বার করে ফোন করছি ফোন ধরছে না কেন? যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই, আর আমরা সবাই এখানে এসে বসে আছি। আরে সমস্যা কি, আড্ডা তো থেমে নাই, লেটস এনজয়। এনজয় বন্ধু, ভালো লাগতেছে না, একদম বোর লাগতেছে, চল জায়গা। এই চুপ করে দাঁড়িয়ে থাক, ফ্রেন্ডের বিয়েতে এসো বাড়াবাড়ি। এনিথিং রং সুমন ভাই? আরে ক্ষুধা লেগেছে বলতে পারছে না। ক্ষুধা তো আমারই লেগেছে, আর সুমন ভাই যে হাতির পে। জুথি থামবি তুই, তোর মুখে না আসলে কোনো কথাই আটকায় না। একদম। শুভ ভাই, আমি কিন্তু ফারিয়ার কাছে আপনার অনেক গল্প শুনেছি। শুনেছি আপনাদের ফ্রেন্ডশিপের শুরুটা নাকি অনেক ইন্টারেস্টিং ছিল। আজকে কিন্তু আমাদেরকে আপনার গল্পটা শোনাতেই হবে, কি বলিস তোরা? ইউ আর রাইট লামিয়া, আমরা জানতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলছি ওকে। বন্ধু যাতে জানতে চাই বলো। Let's have a seat first. Have a seat please. তো যেটা বলছিলাম, আমি আর আমার গুণধর বন্ধু সুমন আমরা একসাথে থাকতাম। কেমন থাকি? শাট আপ। তানিয়া নামে আমাদের একটা ফ্রেন্ড ছিল, তানিয়ার বার্থডেতে আমাকে আর সুমনকে ইনভাইট করা হয়, কিন্তু সে কোনো একটা কারণে আসতে পারেনি, তো আনফর্চুনেটলি আমারই যেতে হয়। সেখানে গিয়ে না আমার নিজেকে খুব বোকা বোকা লাগছিল, কারণ ওখানে তানিয়া বাদে আমি কাউকেই চিনতাম না। ঠিক আমার পাশের টেবিলে একটা মেয়ে বসেছিল, সেই মেয়েটাই ফারিয়া, এবং এই ফারিয়াই সেই ফারিয়া। তুই যাও, তোকে সময় দেবো। আরে না না, তোর সাথে আমার কোনো ছবি নেই। আয় কয়েকটা ছবি দে। ঠিক আছে, তাহলে তোরা গল্প কর, আমি একটু আসি। ঠিক আছে। শুভ ফারিয়া তোরা চলে আয়। আসছি। তারপর আমি বলতেছি, এই গল্প শুনতে শুনতে শিক্ষিত হয়ে গেছি, এখন যে লেভেলের খিদা লাগছে কিছু না খেলে কিন্তু দরকার হয়ে যাবো। চা বিস্কুট খেতে আমি বাইরে যাবো, আপনার কি কেউ যাবেন? আমি যেতে চাই। চা খাওয়া যায়। আমি কিন্তু কোথাও যাচ্ছি না শুভ ভাই, আমি কিন্তু পুরো গল্পটা শুনতে চাই আজকে। শিওর। আচ্ছা চা, তোরা চা খেয়ে যা। ওকে, আসসালামু আলাইকুম জান্দি আপা।
যাই হোক, তারপর কি হয়েছিল? তারপর তানিয়ার বার্থডে কয়েকদিন পর, সেটা ছিল 3rd January। আমি ঘুম থেকে উঠে দেখি আমার ফেসবুকে একটা মেসেজ। টেক্সট? নিশ্চয়ই টেক্সটটা ফারিয়া ছিল। ফারিয়া না, তানিয়া। ও, কি লেখা ছিল ওটাতে? লেখা ছিল, শুভ তোর FBID যাচ্ছে, আমি কি দিব? দিতে পারিস, কিন্তু ওকে খুব স্ট্রিক্টলি বলে দিবি, ছবিগুলো দেওয়ার পরে যে তার কখনো আমাকে নগ্ন করে। প্রবলেম আছে? ঠিক আছে। সেদিন আমি খুব অপমানিত বোধ করেছিলাম, খুব। তারপর আপনি ফারিয়াকে ছবিগুলো ইনবক্স করেছিলেন? পাঠিয়েছিলাম কারণ আমি চেয়েছিলাম ফারিয়া যাতে মানুষকে বিশ্বাস করতে শেখে। তারপর অবশ্য অনেকদিন কেটে গিয়েছিল, আমাদের কোনো যোগাযোগ হয়নি। ইনফ্যাক্ট ততদিনে আমি সবকিছু ভুলেই গিয়েছিলাম, ইভেন ফারিয়ার কথাও ভুলে গিয়েছিলাম। বাট হঠাৎ এক মাস পর বক্ষতাবে কেঁপে ওঠে কম্পিত। কি বন্ধু, পি পি নরমাল নরমাল। হ্যাঁ, ঠিক আছে। রবীন্দ্রনাথ কিন্তু একটা জিনিস, আজি মাঝে মাঝে আমার ছায়ারে, এই আস্তে, আজি মাঝে মাঝে আমার ছায়ারে দুগি দু দু দুলায় খেলায় তারি একা ধারে, যে ছায়ারির সাথে হাসিয়া আমি বন্ধু, বিষয়টা তো বুঝলাম না, ঘড়ি আর মোবাইল একসাথে ধরে কি দেখছ টাইম? কিছু না। আরে কিছু না বলে দুইটা একসাথে ধরে রাখছিস কেন? একাতে ঘড়ি একাতে মোবাইল সাইড রাখবে না? হ্যাঁ না, ওই আমার মোবাইলের সময় 5 মিনিট কমানো তো ঠিক করছি। আমি দেখবো এক সময়। দিন নেই রাত নেই, আমাদের ভিতর শুধু ফেসবুকেই টেক্সট চালাচালি হতো। আরে এত অবাক হবার কিছু নেই, আমাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা হতো। আর কয়েকদিন টেক্সট চালাচালির পর আমি খুব সাহস করে তাকে জিজ্ঞেস করলাম, আমি কি ফেসবুকে আপনাকে একটা কল করতে পারি? এক মিনিট, তার মানে আপনারা এতদিন শুধু টেক্সট চালাচালি করেছেন? আমার তো মনে হয় তাতে আরো ভালোই হয়েছে,
এই টেক্সট আদান প্রদানের মাধ্যমে আমাদের বন্ধুত্বটা আরো জমে উঠেছিল। ইভেন আমরা একজন আরেকজনের ফোন নাম্বারটা পর্যন্ত জানতাম। তো পরে ফারিয়া আপনাকে মেসেঞ্জারে কল করার পারমিশন দিয়েছিল? দিয়েছিল, তবে এত সহজে না। সেটার জন্য আমার 7 দিন অপেক্ষা করতে হয়েছিল। আপনাদের ধৈর্যের প্রশংসা না করে পাচ্ছি না। ধৈর্য, এই যুগে মানুষের মধ্যে এই ধৈর্য নামক জিনিসটার খুব অভাব। তা ঠিক। তারপর কি হয়েছিল? তারপর সে আমাকে টেক্সট করে পারমিশন দিল ফোন করার, কিন্তু সে টেক্সটের মধ্যে একটা সারপ্রাইজ ছিল। টেক্সট সারপ্রাইজ? ওই টেক্সটে ফার্স্ট টাইম আমাকে তুমি করে বলেছিল। আমি কখনো ওই দিনটার কথা ভুলব না। এরপর এভাবে কথা হলো আরো 6 দিন, সাথে সাথে আমাদের বন্ধুত্ব গাঢ় হতে থাকলো। আর 7ম দিনে আমরা দুজন প্রথম একটা কফি শপে দেখা করি। সবই বুঝলাম, কিন্তু এখন এই বিষয়টা নিয়ে এভাবে আপসেট হয়ে থাকলে তো চলবে না। রিলি সরি টু হিয়ার দ্যাট। এবার আমি নিজেই অনেক বেশি টেনশন নিচ্ছি। যে করে হোক আমি আর ওর কাছে ব্যাক করব। I think that's a good decision. না মানে এই যে দেখো, সিঙ্গেল লাইফ আছে, ভালোই তো আছে। এমনিতেই রাকিবের জায়গা আমি অন্য কাউকে দিতে পারবো। সো আমার ডিসিশন নিয়েছি আর কখনো কোনো রিলেশনশিপে জড়াবো না। তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? না, নো গার্লফ্রেন্ড, নো পেইন, বাট সার্টেনলি আই এম ইন আ রিলেশনশিপ উইথ মাই বাইক। I have a very nice bike. Bike? Mm. I love bikes. Seriously, I'm not going to. No, Shuddhi. Bike is very good. You're kidding. Vishwas hocche na? I don't want to make a bike. I don't want to make a bike. Okay. Okay. What do you want to say? Okay. You're not kidding, right? যেন দ্রুতই গড়িয়ে যাচ্ছিল। এখনো শুনতেছে? বাবা, আপনার ধৈর্যও আছে।
সন্ধ্যায় কিন্তু হেভি একটা কফি খেয়েছে, তোরা কিন্তু মিস করলি। সমস্যা নেই, আমরা না হয় হারিয়ে চলে আসছে। আমি কিন্তু এখন আপনাদের গল্পে ঘুরে আছি, আর আজকে কিন্তু গল্পের শেষ না শুনে আপনাকে ছাড়ছি না। আমার মনে হয় এদিকটা অনেক নয়েজ, আমরা কি ওদিকটা যেতে পারি? Excuse me. Thank you. Thank you. হঠাৎ আমি ফারিয়াকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। মানে? মানে হলো কল করতাম, রিসিভ করতো না। মাঝে মধ্যে কল ওয়েটিং এ পেতাম, কল ব্যাকটাও করতো না, টেক্সট দিতাম, রিপ্লাইও করতো না। অ্যাবসার্ড। তারপর তিন দিন পর মন খারাপ করে থাকে কিছু হবে? এই প্রজেক্ট যে গন কেছে তোমাকে আগেই বলছি। লাভ নাই মামা, লাভ নাই, বুঝছ? এই পাখি তোমার বস মানবে না, তোমাকে সে টিস্যু পেপার মতো ইউজ করছে। আর যে পুরনো জাহাজে কেন আবার নোংরা ফেলাইছে তাকেও না, ভয় পাই না বুলেট বোমা, কিন্তু তোমার চোখটারে ভয় পাই। আবার চিনি বেশি দিছি। চাটা প্রতিদিনের মতোই জঘন্য হয়েছে। হ্যালো ফারিয়া, কি অবস্থা? তোমাকে আমি ফোনের পর ফোন দিয়ে যাচ্ছি, তুমি ফোন কেন ধরো না? যখনই ফোন দিই তখনই বিজি, তুমি কল ব্যাকও করো না। হোয়াটস রং? তুমি ঠিক আছো তো? এখন 20 মিনিটের মধ্যে আসছি, 20 মিনিট, জাস্ট ওয়েট। মা যাবে সব লাগ। কিছু না, টিস্যু পেপার না, চারা সুন্দর মিষ্টি বেশি। 20 মিনিটের মধ্যে যাচ্ছি, যাও মা। আজকে বাইক ফেলে দৌড়া দৌড়া চলে আসছো? বাইক পার্ক করতে করতে দেখি হাতে আর মাত্র 1.5 মিনিট সময় আছে, পরে বাজ পাখির মতো উড়ে উড়ে চলে আসলাম। বলো, হোয়াটস দি আর্জেন্সি? নো আর্জেন্সি, বাট আ ভেরি বিগ সারপ্রাইজ। সারপ্রাইজ ফর মি? ওয়াও, আই লাইক সারপ্রাইজেস। কিন্তু তোমার জন্য কিন্তু সারপ্রাইজ আছে। কি বলো? আগে তুমি বলেছো, তাই তুমি আগে সারপ্রাইজ দিবে। ওকে, to wait for.
Nice to meet you. But গত কয়েকদিন ধরে ফারিয়ার মুখে আপনার কথা শুনতে শুনতে আই ফিল জেলাস। What a surprise, Faria. What a surprise. আচ্ছা আমরা এখানে না দাঁড়িয়ে থেকে কফি শপে গিয়ে আড্ডা দেই। আজকে না, আমার একটু হাতে কাজ আছে জরুরি, আরেকদিন না হয়। হ্যাঁ, কিসের কাজ? তুমি এখন তোমার সারপ্রাইজে দাও না, আবার কিসের কাজ তোমার? আমার সারপ্রাইজ? তোমার সারপ্রাইজের সামনে আমার সারপ্রাইজ ঠিক জমে উঠবে না। বাই দ্য ওয়ে মিস্টার শুভ, থ্যাংক ইউ। ফর হোয়াট? থ্যাংক ইউ ফর এই যে এতদিন ধরে ফারিয়াকে সময় দিয়েছেন সেজন্য। মিস্টার রাকিব, আসলে প্রকৃত বন্ধু তাকেই বলে যে তার বন্ধুকে যথেষ্ট সময় দেয় এবং যথেষ্ট সম্মান করে। তোমরা কথা বলো, আমি যাই, আমার কাজ আছে। তোমার তো
আমার হ্যাপি বার্থডে ছাড়তে পারছি, চলো পাঁচটা খেতে দিই। আমার পাস্তা ভালো লাগে না। পাস্তা ভালো লাগে না? এই পাস্তা খাওয়ার লাগে তুই পারলে আমার কিডনি বেচা পাস্তা খাস। আচ্ছা পাস্তা ভালো লাগে না? আরে বললাম তো পাস্তা খাবো না। ফাইয়ার কারণে আমাকে খারাপ ব্যবহার করতে সস্তা, আমার কি মনে জানোস? এই ফাইয়ার কাছ থেকে তো দূরে সরে আসা উচিত। আস্তে আস্তে ফারিয়ার সাথে আমার দূরত্ব বাড়তে থাকে, ফোনেও কয়েকদিন কথা হয়নি। তারপর ফারিয়ার বাসার সামনে দিয়ে একদিন যাচ্ছিলাম, হঠাৎ কি মনে করে ফারিয়াকে একটা কল দিই। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই। কেন? কয়েকদিন পর তুমি আমাকে কল দিয়েছো, তোমার কোনো খবর আছে? তুমি ব্যস্ত থাকো দেখে তোমাকে কল করি না, ডিস্টার্ব করি। হয়েছে থাক। শোনো না, আমার খুব চা খেতে ইচ্ছে করছে, বের হবে? তোমার বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম তো, তাই। আমাকে 10 মিনিট দাও, আমি রেডি হয়ে নিচ্ছি। বুঝোই তো, এত কমিটমেন্টে থাকলে ফ্রেন্ডদেরকে টাইম দিয়ে যে এত টাফ হয়ে যায়। বাট ইটস নট লাইক দ্যাট আমাদের ফ্রেন্ডশিপ শেষ হয়ে গেছে। আই আন্ডারস্ট্যান্ড। নো ইউ ডোন্ট। আমি বুঝতে পারছি তুমি আমার উপর রাগ হয়ে আছো। আচ্ছা তোমাকে কি এসব কথা বলানোর জন্য আমি তোমাকে বাসা থেকে বের করে আনছি? সরি, এখন এসব নিয়ে আর কোনো কথা বলো। আমাকে বলো তোমার দিন কেমন যাচ্ছে। কেটে যাচ্ছে। শুভ। হুম। সরি বললাম তো। ইটস ওকে বললাম তো। সেদিনে করে কি হয়েছিল? এরপর 5 দিন আর আমি তাকে কোনো কল দেইনি। ফারিও দেন। তবে একদিন ফেসবুকে নিউজ ফিডে আমি ওর আর আমার পুরনো একটা ছবি দেখতে পাই। ওই ছবিটা দেখে আমার ফারিয়ার কথা খুব মনে পড়ছিল। তারপর ওই ছবিটা আমি ফারিয়াকে ফরওয়ার্ড করি। এখন কি হলো? বেট। কাউড অনেক জোস না? বেট। ওকে। এগুলো দিক থেকে একটা শুভ তোমাকে এই টেক্সট করবে কেন? আর তোমার সাথে ওর এই ধরনের ছবি থাকবে কেন? আরে কি ধরনের? ও আমার ফ্রেন্ড, ওর সাথে আমার ছবি থাকবে না? এভাবে রিয়্যাক্ট করছে কেন তুমি? বাহ, ও তোমার ফ্রেন্ড, তোমাকে মিস করবে, টেক্সট করবে, তোমাকে পুরনো মেমোরি মনে করিয়ে দিবে, আর আমি বললে সেটা দোষ? না জানি আর কি কি মেমোরি আছে। রাকিব, বুঝে কথা বল। He's my best friend. Friend? But আমার থেকে তো বেশি না। আর ওকে তো আমার প্রথম দিনই ভালো লাগে না। ও তোমাকে ফ্রেন্ড মনে করে না। তুমি ওকে এখনই ফেসবুকে ব্লক করো। করো। কি? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি ওকে ব্লক করতে যাব কেন? ওকে ফাইন, তুমি আমার ফেসবুকে পাসওয়ার্ডটা রাখো, তুমি নিজে আমাদের কনভারসেশনগুলো পড়ে দেখো। তোমার যদি উল্টোপাল্টা কিছু মনে হয় তাহলে আমি নিজে ওকে ব্লক করব। ফাইন? Thank you.
হ্যালো শুভ, মানে কি এসবের ফারিয়া? কিসে কিসে মানে তুমি বুঝতে পারছো না? তুমি আমাকে ফেসবুক থেকে ব্লক করেছো কেন? আচ্ছা, অ্যাম আই ডিস্টার্বিং ইউ? দেখো ফারিয়া, আমি যদি তোমাকে ডিস্টার্ব করে থাকি তাহলে তুমি আমাকে ডিরেক্টলি বলো, কারণ আমি কারো ডিস্টার্বিং এলিমেন্ট হয়ে থাকতে চাই না। আরে শুভ, ওরকম কিছুই না, তুমি আগে একটু নরমাল হও, আমাকে কিছু একটা বলতে দাও। না না, এখানে বলা করতে কোনো কিছু বাকি নেই। তুমি আমাকে ফেসবুক থেকে ব্লক করেছো এন্ড ইটস ভেরি ক্লিয়ার টু মি। দেখো, আমার কাছে এখন সব হিসাব নিকাশ একদম ক্লিয়ার। একটা টাইমে যখন তুমি একা ছিলে, তোমার একটা ফ্রেন্ড দরকার ছিল, তুমি আমাকে শুধুমাত্র ব্যবহার করেছো, এখন ছুড়ে ফেলে দিয়েছো, কারণ এখন প্রয়োজন ফুরিয়ে গেছে। দেখো শুভ, আমি তোমাকে ব্লক করিনি, আমার মনে হয় রাকিব করেছে, আমি দেখছি ব্যাপারটা। হোয়াট? ওয়াও, রাকি, তার মানে কি রাকিব আমাদের কনভারসেশনও পড়েছে? ভেরি গুড, ভেরি গুড, আমাদের কনভারসেশন। না না, ঠিক আছে, শোনো, তুমি আমাকে আর কখনো ফোন দিও না, ইটস ডান, আর কখনো যোগাযোগ করো না আমার সাথে, প্লিজ। তোমাদের কনভারসেশন পড়ে আমার কাছে এটাই বেটার মনে হয়েছে। কেন? দেখো রাকিব, তুমি সব সময় আমাকে যেটা করতে বলেছো আমি কিন্তু করেছি। তুমি আমাকে যে ফ্রেন্ডের সাথে কথা বলতে মানা করেছো আমি করেছি, কিন্তু শুভ তো আমার বেস্ট ফ্রেন্ড, তুমি ওর সাথে এমন কেন করছো? তোমার কারণে আমার সব ফ্রেন্ডের সাথে আমার রিলেশনশিপটা নষ্ট হয়েছে। এখন তুমি কি শুভর সাথে একই কাজ করতে চাচ্ছো? দেখো ফারিয়া, বয়ফ্রেন্ডের চেয়ে যদি ফ্রেন্ডের ইম্পর্টেন্স বেশি হয়ে যায় সে জায়গায় সম্পর্ক। আসলে তুমি না, তুমি কখনোই আমাকে বুঝতে পারো, বোঝার চেষ্টাও করো না, আর আমি এটাও বুঝতে পারছি তুমি কখনো আমাকে বুঝবেও না। রাখি। কাল সকালে আমার সাথে একটু দেখা করতে পারবে? কেন দেখা করব তোমার সাথে? কাল সকালে দেখা করো, আমি তোকে কিছু কথা বলতে চাই। কি কথা? আগে দেখা করো, পরে বলছি। কয়টায়? 11টায়। ওকে বাই। ওকে বাই। বন্ধু, এনিথিং ইজ রং? বন্ধু, এনিথিং ইজ রং? এভরিথিং ইজ রং। কেন? ফারিয়া খান আমার সাথে দেখা করতে চাইছে। তো জানি না, কিন্তু ওর কথা শুনে মনে হলো ও ঠিক নেই, শি ইজ নট হ্যাপি। আমার কি মনে হয় জানোস, তোর ওর সব খুলে বলা উচিত। কি বলছিস তুই? এগুলা এতই সহজ? বলতে যতটা সহজ মনে হয় করতে ততটা সহজ না। আর আমার ব্যাপার তো, লেট মি হ্যান্ডেল ইট প্লিজ। ওকে, হ্যাঁ
থ্যাংক ইউ আসার জন্য। শুভ, আমি কিছু কথা বলতে চাই তোমাকে। আমিও শুভ, আমার না খুব নার্ভাস লাগছে, তুমি একটু এদিকে এসে আমার পাশে বসবে? সেটা হয়তো আর আমার পক্ষে এখন সম্ভব হবে না ফারিয়া। আর এমনিতেও তোমার আশপাশে অনেক মানুষ, এই তো আর কিছুক্ষণ, তারপর সব ঠিক হয়ে যাবে। রাকিবরা চলে এসেছিল, আমি একটু ওদিকটা দেখছি। স্মাইল, আপনার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। ফারিয়ার সাথে আপনার সকালে পার্কে দেখা হওয়ার ব্যাপারটা না শোনা পর্যন্ত আমি স্বস্তি পাচ্ছি না। সেদিন ফোনটা এসেছিল ফারিয়ার মোবাইলে। কি ব্যাপার, ফোন দিচ্ছ কেন? আমি আসলে বুঝতে পারিনি, তোমার আর শুভর কনভারসেশন গুলো দেখে আর ছবি দেখে আমার আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তুমি তো জানো আমি তোমাকে কতটা লাভ করি। রাকিব, এভাবে সিন ক্রিয়েট করাকে লাভ বলে না, ওকে? প্রমিস করছি এরকম আর কখনোই হবে না। আচ্ছা তুমি বলো তুমি কোথায় আছো, আমি এসে শুভকে সরি বলতে চাই। প্লিজ ফোনটা রাখো, আমি তোকে পরে ফোন দিচ্ছি। সরি, তোমাকে বসিয়ে রাখলাম। দেখো শুভ, আমি বুঝতে পারছি আমাদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংস হচ্ছে, আমি কিন্তু সব ক্লিয়ার করতে চাই। করো। রাকিবের সাথে আমার ব্রেকআপ হওয়ার পর আমি খুব ডিপ্রেশনে ছিলাম, আর ঠিক ওই সময়তেই তোমার সাথে আমার পরিচয় হয়। পরিচয়ের পরে কীভাবে কীভাবে যেন তুমি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে যাও, আর আমি একদমই চাই না আমাদের এই সম্পর্কটা কোনো কারণে নষ্ট হোক। দেখো, আমি রাকিবকে অনেক লাভ করি, এন্ড আমি জানি রাকিব অনেক লাভ করে আমাকে, এন্ড আমি এটাও বুঝি দ্যাট ইজ নট পারফেক্ট, সব মানুষ তো সব দিক থেকে পারফেক্ট হয়ও না। বাট আমি ওর মতো এই বিলিভটা রাখি না যে বয়ফ্রেন্ড থাকলে বেস্ট ফ্রেন্ড থাকা যায় না। আমার জন্য আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডের জায়গায় আর বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডের জায়গায়। আমাদের ফ্রেন্ডশিপের শুরুতেই আমি তোমাকে বলেছিলাম আমরা আজীবন ফ্রেন্ড হয়ে থাকব, আর এই কারণেই
আমি তোমাকে বেস্ট ফ্রেন্ড হিসেবে সবসময় আমার পাশে চাই। আজকেও আমি তোমার কাছে এই একই জিনিস চাইব। প্লিজ শুভ, প্রমিস মি, আমাদের ফ্রেন্ডশিপ তো কখনোই নষ্ট হবে না। আমাদের ফ্রেন্ডশিপটা কখনো নষ্ট হবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও রাখি, আসলে তোমাকে এসে সরি বলতে চাই। আমি ওকে ডাকি? না না, আমি ওকে ডাকতে। হ্যালো, হ্যাঁ আমি ধানমন্ডি লেকের কাছে আছি, চলে আসো। সরি, আশা করি এরকম ভুল আর কখনো হবে না। থ্যাংক ইউ। সরি, আর কতবার ভুল করবার সরি বলবো? সারা জীবন। শুভ, থ্যাংক ইউ শুভ আমাকে বোঝার জন্য। ওয়েলকাম। আমার তো যেতে হবে, কাজ আছে। আই শুভ, আমাদের নেক্সট দেখা হবে কখন? হবে, ভালো আছেন? অনেক ভালো। এখন বুঝলাম না, আসছি, চলুন। আপনি যান, আমি আসছি। ঠিক আছে।
শুভ কোথায় ছিলাম? আর তো এদিকে বস, কোনো সমস্যা বস, তুমি আর তুমি বসো না। চাইলেই সব অনুভূতি প্রকাশ করা যায় না, চাইলেও সব পরিণতি মনের মতো হয় না। ভালোবাসার ভালো থাকা আর ভালো থাকার ভালোবাসা খুঁজে নেয় পরস্পরের বন্ধুত্ব। আমরা বলি বেস্ট ফ্রেন্ড।